भैया भैया আমাদের 2 ঘন্টার জন্য জলদি একটা রুম দিন। আরে আস্তে ধীরে, এত তাড়াহুড়ো করার কি আছে, দিতেছি। আরে ভাইয়া কি বলছেন, ধীরে স্লো, এত টাইম নেই আমার হাতে, আমার কিছুক্ষণ পর বিয়ে। বিয়ে? ভাইয়ের সাথে বিয়ে নাকি? আরে না না না, ওর সাথে বিয়ে হবে কেন, ও তো আমার বয়ফ্রেন্ড। ও এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, হোটেলে রুম দিতে পারি, কিন্তু 10,000 টাকার 1 টাকাও কম না। ও হইলে বলেন না হইলে। আরে ভাই আপনি টাকা নিয়ে একদমই চিন্তা করবেন না, আপনি যা চাইবেন তাই দিবেন। এই দাঁড়ায় টাকাটা দাও। এই জানেন এখানে 1,00,000 টাকা আছে। এই কিন্তু চাইছি তো 10,000 টাকা। পুরোটা রেখে দিন আপনি, তাও আমাদের রুম দিন। আই হাই, আপনাদের মতো কাস্টমার যদি রেগুলার আসতো তাহলে তো একদম সবুজ বাত্তি। ও তার আগে এই যে এখানের মধ্যে এই নাম আর ঠিকানাটা লিখে দেন। এই তুমি কি প্রোটেকশন আনছিল? না তো বাবু, আমি তো প্রোটেকশন আনিনি। আমি বলছি তুমি আনবে, এই জন্য আমি আনিনি। তোমাকে দিয়ে না কিছুই হয় না, মানে একটু প্রোটেকশনও সাথে রাখতে পারো না তাই না, সেটাও আমাকে নিয়ে হেঁটে দিতে হবে তাই না। আচ্ছা শুনো না, কি বলি, ওই যে উনি আছে না, ওনার কাছে মেবি থাকতে পারে, তুমি একটু ম্যানেজ করো না বলে দেখো। আচ্ছা আমি দেখছি। আচ্ছা ভাই আপনার কাছে কি প্রোটেকশন আছে? হ্যাঁ প্রোটেকশন আমার হোটেলে সবসময় থাকে, দিতেও পারি, কিন্তু কোনো জিনিস তো এই দুনিয়াতে মাগনা মাগনা হয় না তাই না, ফ্রির কোনো জিনিস হয় না, এর জন্য আমার 1,000 টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে দিচ্ছি। এই জানেন দেন, প্রোটেকশন দেন। আচ্ছা ওটা না হয় পাঠিয়ে দিচ্ছি, তার আগে আপনি রুম নাম্বার 314 তে চলে যান, সঠিক সময় পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। রুমটা কত সুন্দর। হ্যাঁ অনেক সুন্দর। তোমাকেও না আজকে অনেক সুন্দর লাগছে, চলো না আমরা শুরু করি। আরে কি বলো শুরু করবা, প্রোটেকশনটা আসতে দাও। আরে বাবু আমরা এখন প্রোটেকশন ছাড়াই করি, চলো না, প্রোটেকশন আসলে আবার পরে করবো। নি শোনো রিসেপশন কি বললো, যে একটু পরেই পাঠিয়ে দিচ্ছে, তাই এখন কিচ্ছু হবে না। আরে বাবা প্রোটেকশন আসলে পরে করবো, আবার প্রোটেকশন ছাড়াই করি না, আমি সহ্য করতে পারছি না। একদম না, প্রোটেকশন আসবে তারপর। ওই যে ওই যে চলে আসছে, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি আনছি। ওনা তুমি এখানে কি করছো, তোমার না এখন পার্লারে থাকার কথা, তুমি হোটেল রুমে কি করছো? আরে আজব তো, কে আপনি, ও পার্লারে থাকবে না কই থাকবে ওর ব্যাপার, ও আর আমি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ও আর আমি আসছি কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। আমি কে? আমি ওর হবু জামাই। এই তুই কে, তুই এখানে কি করছিস? জাফর আমার বন্ধু আমাকে ফোন করে বলেছে। হ্যালো বন্ধু, তোমার না আজকে বিয়ে, এদিক দিয়ে তো ভাবিরে দেখতেছি তার বয়ফ্রেন্ড রে নিয়ে আমার হোটেলের মধ্যে রুম বুক করতে আসছে, কাহিনী কি? আরে তুমি খুঁজতেছো বিয়ের ঝোপ, এদিক দিয়ে ভাবি তার বয়ফ্রেন্ড রে নিয়ে মারতেছে কোপ, তুমি তাড়াতাড়ি যদি দেখতে আসো হোটেলের মধ্যে চলে আসো, একদম হাতে নাতে ধরতে পারবা। ওই আমি এখন রাখি, ঠিক আছে তাড়াতাড়ি আয়। মেঘ দেখো তুমি এখানে যা দেখছো, আর ওই যে ছেলেটা আসলে ওর ওর পাল্লায় পড়ে ওর কথায় এসে আমি না বুঝে না সব কিছু করে ফেলেছে, আমি না বুঝে কিছু করি নাই। মেঘ তুমি না আমাকে ভুল বোঝো না প্লিজ, আর আমার উপর তুমি রাগ করো না, আমি সত্যি বলছি আমি না বুঝে কিছু করি নাই। তুমি কি আমাকে বোকা ভেবেছো, আমি কিছুই বুঝি না তাই না, তুমি এখানে উড়ে চলে আসছো বাতাসে তাই না। এই শোনো তুমি ওর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাইছো তাই না, করো আমি গেলাম। মেঘ 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 শোনো, মেঘ শোনো প্লিজ তুমি যেও না, আর তুমি তো জানো যে আমিও তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, প্লিজ আমাদের বিয়েটা তুমি ক্যান্সেল করো না, আমাদের বিয়েটা যেন হয় প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসা তাই না, ভালোবেসেই তো আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম, আর তুমি কি করবা, তোমার ফ্যামিলিও রাজি আমার ফ্যামিলিও রাজি, আমরা বিয়ে করব, তাহলে তুমি হোটেল রুমে কেন আসছো, আর এই ছেলেটা ও মাঝখান থেকে কিভাবে আসলো বলো, আমার তো ঘৃণা হচ্ছে তোমার উপরে। ছি মুনা,
আমি ভাবতেই পারি না যে তুমি এরকম জঘন্য একটা কাজ করতে পারো। আজকে তোমার বিয়ে, আজকে তোমার পার্লারে থাকার কথা, সেখানে তুমি একটা হোটেল রুমে একটা পর পুরুষ নিয়ে। চিৎ, আই হেট ইউ মিক।